মেধাবী ছাত্র ফাইজান আহমেদক করা হৈছিল হত্যা হয় তিনিচুকীয়াৰ মেধাবী ছাত্র ফাইজান আহমেদৰ মৃত্যু রহস্য ইতিমধ্যে ফাঁদিল হৈছে আত্মহত্যা নহয় নির্মমভাৱে হত্যা কৰা হৈছিল মেধাবী ছাত্র ফাইজান আহমেদক দ্বিতীয় বারৰ বাবে বৰণুত পৰীক্ষাত পোহৰলৈ আহিছে ফাইজানক হত্যা কৰাৰ কথা ছাত্রজনৰ মূৰত সুকা অস্ত্ৰ আঘাত থকাৰ লগতে ডিঙিৰ অংশত ছুৰিৰে আঘাত কৰা হৈছিল সঞ্চালকৰ খবৰটো হৈছে যে পিছফালৰ পৰা ডিঙিৰ গুলি চালনা কৰা হৈছিল ফাইজানক 2022 চনৰ 14 অক্টোবৰত হস্পিটেলৰ কোঠাত উদ্ধাৰ হৈছিল তিনিচুকীয়াৰ ফাইজান আহমেদৰ মৃতদেহ আইআইটি খড়গপুৰৰ মেকানিকেল ইঞ্জিনিয়াৰিঙৰ তৃতীয় বৰ্ষৰ ছাত্ৰ আছিল ফাইজান আহমেদ অৰ্ধগলিত মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছিল ফাইজান আহমেদৰ আৰু তাৰ পিছতে পৰিয়ালৰ লোকক কোৱা হৈছিল যে ফাইজানে আত্মহত্যা কৰিছে কিন্তু যেতিয়া এই পৰিয়ালৰ লোক গৈ তাত উপস্থিত হৈছিল গৈ তেওঁলোকে কৈছিল যে কেয়া আত্মহত্যা নহয় তেওঁক হত্যা কৰা হৈছে অৰ্ধগলিত অৱস্থাত মৃতদেহ উদ্ধাৰ কৰাৰ পিছতেই পৰিয়ালৰ অভিযোগ আছিল যে হত্যা কৰা হৈছে ফাইজানক আৰু প্ৰথমবাৰ যেতিয়া মৰণোত্ত পৰীক্ষা কৰা হ'ল তেতিয়াও আৰক্ষীয়ে যেনে ধৰণে কৈছিল তেনে ধৰণে আইআইটি খড়গপুৰৰ কৰ্তৃপক্ষই কৈছিল যে আত্মহত্যা সেই আত্মহত্যা বুলিয়ে কোৱা হৈছিল কিন্তু পৰিয়ালৰ লোক কাষ চাপিল ন্যায়ালয়ৰ তাৰপিছতে দ্বিতীয়বাৰৰ বাবে যেতিয়া মৰণোত্ত পৰীক্ষা কৰিবলৈ দিয়া হ'ল বা নিৰ্দেশ দিয়া হ'ল তেতিয়া ডিব্ৰুগড়ত কবৰস্থ ফাইজানৰ অবশিষ্ট কিছু অংশ লৈ যোৱা হ'ল মৰণোত্ত পৰীক্ষাৰ বাবে আৰু দ্বিতীয়বাৰৰ বাবে যেতিয়া মৰণোত্ত পৰীক্ষা প্ৰকাশ পালে তেতিয়াই ওলাই আহিল এই ভয়ংকৰ খবৰ যে ফাইজানক আচলতে হত্যা কৰা হৈছিল আঘাতৰ চিহ্ন পোৱা গ'ল ছুৰিৰে আঘাত কৰা হৈছিল গুলিওৱা হৈছিল ফাইজানক এই সকলোবোৰ তথ্যই দ্বিতীয় মৰণোত্ত পৰীক্ষাৰ প্ৰতিবেদনত ফাঁদিল হৈছে আৰু ৰহস্যৰ ওপৰ পৰিছে যে ফাইজান আহমেদক আচলতে অতি নিৰ্ঘংসভাৱে অতি নিৰ্মমভাৱে হত্যা কৰা হ'ল কোনে আৰু কিয় আইআইটি খড়গপুৰত অধ্যয়নত এইগৰাকী ছাত্ৰক হত্যা কৰিলে সেয়া কিন্তু ৰহস্যৰ আৱৰ্তত বা সেয়া হয়তো পৰৱৰ্তী অনুসন্ধানত পোহৰলৈ আহিব কিন্তু বিগত 2022 বৰ্ষৰ 14 অক্টোবৰত হোষ্টেলৰ কোঠাত অৰ্ধগলিত অৱস্থাত উদ্ধাৰ কৰা তিনিচুকীয়াৰ ফাইজান আহমেদৰ মৃতদেহ উদ্ধাৰ কৰাৰ পিছতেই এতিয়া ওলাইছে যে মৰণোত্তৰ পৰীক্ষাৰ পিছত যে নিৰ্ঘংসভাৱে হত্যা কৰা হৈছিল মেকানিকেল ইঞ্জিনিয়াৰিঙৰ তৃতীয় বৰ্ষৰ ছাত্ৰ ফাইজান আহমেদক ফাইজান আহমেদ হত্যা করা হল নির্মল হত্যা করা হল তাক গুলিয়াই মারি দেয় মূরত আমি যেটা তাক পড়িবলে পঠিয়েছিল তার সি লাস্ট ইয়ার আসলে এক মেধাবী ছাত্র ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাক কিয় হত্যা করা হল কি কারণে হত্যা করা হল আইআইটি কি করে আসলে তাক যেটা ফরেন্সিক জাজত ওলাই আসলে যে এই মার্ডার কেস আর মানে স্টার্টিং চাই কিনি কিন্তু এই মার্ডার কেস তাত আইআইটি কেলে গেছে এই নয় এই সুইসাইড হয় আমি কোর্টত যুদ্ধ করছো কোর্টের পর আমাক আক অর্ডার হলে ন্যায় কারণে আমার ডেড বডি উঠাই কিনে আক মানে কলিকতা 28 দিন মর্গত থাকছো ফরেন্সিক জাজ মিস্টার গুপ্তা তো ফরেন্সিক করে কিনে এটা রিপোর্ট দিছে যে নয় এই গুলিয়াই হত্যা করা হয়েছে তার কানত গুলিয়াইছে তার ডিঙিত মারিছে এটা আমাক অপরাধিক লাগে কিয় মারিলে কেলে মারিলে অপরাধিক ধরক আজি পুলিশ এসআইটি আমাক কোনো ই করা নাই সহায় করা নাই গতি সেইটো লুকুৱাই থবলৈ চেষ্টা কৰিছে আইআইটি কেছটো পুৰা মিটাই দিব বিচাৰিছে প্ৰতিবেদনত হত্যা কৰাৰ কথাটো ওলোৱাই নাছিল না সিহঁতেতো চব চব ইনভল্ভ আছে ইয়াত কিয় নহয় যেনে তেনে ছুচাইড দেখাই কিনে কেছটো মিটমাট কৰি দিবলৈ নহয় ন্যায়ৰ কাৰণে যেতিয়া লাগিছোঁ এইটো ছুচাইড নহয় হেমচাইড হয় তো আজি মোৰ ল'ৰা হ'ল কালি বেলেগ আইআইটিত কিমান ল'ৰা 25,000-30,000 ষ্টুডেণ্ট আছে তাত এনেকৈ সদায় হৈ থাকে যাক তাকে ৰিচেণ্টলি হ'ল তাক হটাই দিলে এতিয়া মূল ল'ৰাটো যেতিয়া হ'ল আমি ইমান ন্যায়ৰ কাৰণে আমি অসমৰ পৰা লৈ কিনে কলিকতাৰ লগত যুদ্ধ কৰি আছোঁ আমি আমাক ন্যায় লাগে পৰৱৰ্তী সময়ত ফাইজানৰ পৰিয়ালৰ আবেদনৰ ভিত্তিত কলকাতা উচ্চ ন্যায়ালয়ে পুনৰ মৰণোত্ত পৰীক্ষাৰ নিৰ্দেশ দিছিল তাৰপিছতে কবৰখানি মৃতদেহ উলিয়াই পুনৰবাৰ ফৰেনচিকৰ দলে মৰণোত্ত পৰীক্ষা সম্পন্ন কৰিছিল ফাইজানৰ আইআইটিৰ কে জি পি কেম্পাছৰ ভিতৰত থকা হোষ্টেলত হত্যাৰ বলি হৈছিল ফাইজান আহমেদ প্ৰথম অৱস্থাত ফাইজানৰ মৃত্যুক আত্মহত্যা কৰা বুলি দাবী কৰিছিল হোষ্টেল কৰ্তৃপক্ষই কিন্তু পৰিয়ালৰ লোকে মানি লোৱা নাছিল এই দাবী আনকি খড়গপুৰ আৰক্ষীয়ে আত্মহত্যাৰ ঘটনা বুলিয়েই দাবী কৰিছিল প্ৰথমবাৰ মৰণোত্ত পৰীক্ষাৰ পিছত খড়গপুৰ আৰক্ষীয়ে আত্মহত্যাৰ ঘটনা বুলিয়েই দাবী কৰে কিন্তু মৰণোত্ত পৰীক্ষাত ছাত্ৰজনৰ মৃত্যুৰ সঠিক কাৰণ ঠিৰাং কৰিব পৰা নগ'ল পিছত কলকাতা উচ্চ ন্যায়ালয়ে ফৰেনচিক বিশেষজ্ঞ ডক্টৰ অজয় গুপ্তাক নিযুক্তি দিয়ে পুনৰবাৰ পৰীক্ষা কৰাৰ বাবে ন্যায়াধীশ ৰাজশেখৰ মন্থাৰ আদালতেও এছআইটি গঠন কৰি ৰখাৰ কৰাৰ পোষকতা কৰে এই নিৰ্দেশৰ পিছতে কলকাতা আৰক্ষী এছআইটি গঠনৰ বিৰোধিতা কৰি আদালতৰ কাষ চাপে একেদৰে গোচৰটো খাৰিজ কৰিবলৈ আদালতৰ কাষ চাপে কলকাতা উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ টি এছ
Sivak Nam Aru Nyatik Siran Mai, Hotasajor, Kondo Bisarpita, Kotanato Hotar, Todonto Korababe, Todonto Procria Solani Bolo Nidikye. IPSK J Ramanar in a Twitter Goton Kore, SIT, Ankinale, Ubizukta Hostel or Kevazano, Satroku, Narco Test Korar Babe Udisil Nidi. Homogra Cotonida Pohara Pisote, Puria Lucor of Bizugze, Hotakari Gutiki Creek, correct to Corbolage, Arikini Muta, Dotica to Ami, Jessima Pralafkrim, Jessima Sepunpita Homperson di Brucorpra, Jessima Sulte Purieles, and other Honda Corsil Faisan Ahmed of Nihon Hobe, Hotakar Hol, Hiazen, Proman, who say Moronto Porcapisot, Etia Purial took Nia di Bola Sulte Kunu, Kenan Honetelka, Brahibo, probably Homoswat, Batelke, Ulekor says a Kunun Honor, Hohitelke, Tialke Puana, Guru Homogra Cotonami, Apuna President of Sarasu Kimuta. Rosmita, Agraki, Medhabi Satra, Homer Namu, Jolkuru Pragaki, Harator, Bukot, Homer Namu, Jolkuru Pragaki, Medhabi Satra Kedre, Nirmombabe, Hotakoraji, Toytoita Puholo Ese, Moronutor Porica, Dito Moronutor Porica, Portibetan or Paso, Aru E. Gotonai, Homogra, Harad Broca, Punorebar, Jukari Tulisakaron, Faizan Ahmed, Agraki, Kevon, Medhabi Satra Bulia, Kole, Nohobo. Faizan Ahmed, Zihomet, Oitoan Korea Select, Korokpur, IIT, Tetia is a test of Medhar, Poriso Disile, Zetia campus interview, Hoi, K Homer to Bivino, not of Horbo Parotio, Antorastio Zibur, Company Asset, that Sakori Babet, Abedon Kori, Aru, Sakori Por, Huzukla Poraru, Etimote, Toto, Faizan or Zigraki Matri, Rehana Ahmed, Amargot Prokakurisile, our Loconio Kotase, Faizan or Dore, Egoraki, Iman, Medha Hompono, Satrok. Iman Hohoze, Econ, Utsohikar Protestant, Harador, Akari, Utsohika Protestant, IIT, Korokpur, Nirmova, Hostakora Hole, Kanor, Pispale, Z to Gulimura, Hosebuli, Tot, Prokak, Paiset, and Hole, Dudi, Faizan Ahmed, Ezikon Institute, Korokpur, IIT, Tad Dudi, Hostakora Hosel, Tenehole, IIT, Vitor, Kenneth Horne, Maranastro, Dore, Ostro, Zabulu, Paleba, Rumor, Hostel, Kutavitor, Kenneth Horne, Maranastro, Paleba. Kumale goi, here kintu atatkoi lokkhonio kotha aru Bharat sarkaru bibhinno asolote nirapotta ji homu sangathan ase Bharat sarkara ki homu eta ji todonto pokya ba niyaloy ji gutei todonto pokya todarok kori ase ei ki kotha pur asolote lokkhonio hobo hoytu ei gutei chakratot bohu lok asolote jorito hoi thakibo pare ji Faizanor pitriya obhijog korise tene dhorone aru tene dhorone jodi pitriya obhijog mote khosa hoy tene hole IIT Korokpur, Zihokol, Vikoya Sle, Kortipa Sle, Amizeta, Economo, Amulapoti, Korbostan, or Konmukatasu, Dito Barazi, Faizan or Mitrode, IIT Korokpur, Detak, and Mitrode Haniat, Danaza Hompon Nokora Hosil, Homadisto Kora Hosil, Hitar Pasot Kindu, Punorebar, Duhazar Bison or Sod Doctor, Mitrode, Udar Huar Pasot, Duhazar Tayson or Memahot, Nialo Nidek Dissil, Kobor Hani Punorebar, Faizan or Mitrode, Udar Kori, Dito to Morna Purika Korazak. আৰু এইখন আমুলাপতি কবৰস্থানতেই 27 মে এই কবৰ ইয়াৰ ফাইজানৰ যি কবৰ আছিল হে সমাধি আছিল হে কবৰ খানি সমাধি খানি ফাইজানৰ মৃতদেহ পুনৰ উদ্ধাৰ কৰি আইআইটি খৰগপুৰ কলিকতালৈ লৈ যোৱা হৈছিল আৰু এই গোটেই প্ৰক্ৰিয়াটো যথেষ্ট স্পৰ্শকাতৰ আছিল আইআইটি যেতিয়া ইয়াত নিৰাপত্তা ব্যৱস্থা কৰা হৈছিল কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা আছিল কিন্তু সেই সময়তে এই কবৰস্থানৰ ভিতৰলৈ সোমাই আহিছিল আইআইটি খৰগপুৰৰ কেইজনমান লোক আৰু তাক লৈ কিন্তু মাতৃগৰাকী ৰেহনা আহমেদে যথেষ্ট প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিল কাৰণ তেওঁলোকে সমগ্র ঘটনা গাব দিব বিচাৰিছিল ফাইজান আহমেদৰ সমগ্র ঘটনা গাব দিব বিচাৰিছিল এগৰাকী মেধা সম্পন্ন প্ৰতিভা সম্পন্ন এগৰাকী যুৱক যাৰ হোষ্টেলত তেওঁ অৰ্ধগলিত মিটতে উঠা কৰা হল আসলে তাৰ কাৰণ উলিওৱাৰ ফলনি সমগ্র ঘটনা গাব দিব হে বিচাৰিছিল আইআইটি খৰগপুৰী সকল লোকে হয় নিশ্চয় আৰু সেইভাৱে আসলে তেওঁলোকে ইয়াত আহি মৰণোত্তৰ পৰীক্ষাৰ পাছত মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে যি মৃতদেহ কবৰস্থ মৃতদেহ উদ্ধাৰ কৰি তাৰ অবশিষ্ট অংক লৈ যাবলৈ নিৰ্দেশ দিয়া হৈছিল ন্যায়ালয়ৰ জৰিয়তে উচ্চ ন্যায়ালয়ৰ জৰিয়তে কলকাতা উচ্চ ন্যায়ালয়ৰ জৰিয়তে কিন্তু সেই সময়ত তেওঁলোকে বাধা দিছিল বুলি পৰিয়ালৰ লোকে কব খুজিছিল আৰু আমাৰ লগত সেই সময়ত খান্দি থাকোতে সেই কবৰ খান্দি থাকোতে এজ এ লুক থকা লুক আমাৰ লগত আছে স্থানীয় লোক খিদিনা আপুনি কি দেখিছিল ইয়াত যেতিয়া মৃতদেহটো ডুব দ্বিতীয়বাৰলৈ খন্দা হৈছিল আপুনি কি দেখিছিল তেতিয়া আমি কবৰ ওচৰলৈ গৈ পালো কবৰটো দেখিছো মানে কবৰ খান্দি থকা হৈছে খান্দাৰ অৱস্থা আহিলে পৰিয়ালবৰ্গও আছে চৰকাৰী বিভাগীয় সকলো আছে এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ধৰণৰ আইজ আছে আমি তাত উপস্থিত হৈছোঁ আমি ভাবিছিলোঁ যে তেতিয়া খনন হ'ব বা পৰিয়ালবৰ্গ বা চৰকাৰী বিভাগীয় বডিটো মানে বেলেগ ধৰণৰ কিবা পৰ্যায় পাবগৈ কিন্তু যেতিয়া দেখিলোঁ বডিটো কণ্ডিশ্যন
ভাবা নাছিল যে হয়তো তেওঁলোকে ন্যায় অস্থিত ন্যায় পাবৰ কাৰণেহে বডিটো একদম সুস্থ অৱস্থাত দেখিলে, খালি মুখৰ পৰিচয় অৱস্থা অৱস্থাত, কিন্তু মুখৰ পৰিচয়টো আমি নাইছোঁ আৰু তেনেকুৱা গোটেই গাটো মানে ধৰক ভাল হৈ আছিলে যথেষ্ট ইমান দিন কবৰ দিয়াৰ পাছত। তাত আৰু এটা কথা, যেতিয়া বডিটো খনন কাৰ্য চলি আছিলে তেতিয়া বাহিৰৰ পৰা দুজন ব্যক্তি, হিন্দী লবিৰ দুজন ব্যক্তি আহি ইয়াত উপস্থিত হৈছিলেহি, হয়তো আই আই টি তেনেকুৱা খড়গপুৰৰ পৰা আহিছে নেকি নাজানো, বিভিন্ন ধৰণৰ হুলস্থূলীয়া পৰিৱেশ হৈছিল আৰু সেইবাবে কিছুমান লাইনত থাকিব জেচিম, আমি পুনৰ যাম আৰু সেইবাবে দ্বিতীয়বাৰ মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদন কৰা হ'ল আৰু সেই প্ৰতিবেদন ফৰেনচিক বিশেষজ্ঞ ডক্টৰ অজয় গুপ্তাই দাখিল কৰিছে আৰু সেই ঘটনা বা সেই প্ৰতিবেদন দাখিল কৰাৰ পিছতে এতিয়া পোহৰে আহিছে প্ৰকৃত ঘটনা যে দ্বিতীয়বাৰৰ মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদনৰ উল্লেখ আছে যে কেনেকৈ হত্যা কৰা হৈছিল তিনিচুকীয়াৰ ফাইজান আহমেদক। প্ৰতিবেদনত উল্লেখ কৰা হৈছে যে ফাইজানক পিছফালৰ পৰা পইণ্ট ব্লেংক ৰেঞ্জত গুলীচালনা কৰা হৈছিল, ডিঙিত গুলীচালনা কৰা হৈছিল। আদালতে ফাইজান আহমেদৰ শৰীৰৰ ডিঙিৰ বাহিৰৰ সোঁফালৰ ওপৰৰ অংশৰ ভিডিঅ' আৰু ষ্টিল ফটো জমা দিবলৈ নিৰ্দেশ দিছে। উল্লেখযোগ্য যে কলকাতা উচ্চ ন্যায়ালয়ৰ ন্যায়াধীশ সলনি হৈছে আৰু বৰ্তমান গোচৰটো ন্যায়াধীশ অমৃতা সিনহাৰ আদালতত শুনানি হ'ব। এই প্ৰতিবেদনৰ পিছতে আই আই টি খড়গপুৰ কৰ্তৃপক্ষ আৰু এছ আই টিয়ে উত্তৰ দিব লাগিব বুলি মন্তব্য কৰিছে মাতৃয়ে। লক্ষণীয়ভাৱে এছ আই টি আৰু আৰক্ষীৰ ভাইচৰ ওলোটা ফলাফল ওলোৱাত এতিয়া প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। সমগ্ৰ ঘটনা তেওঁলোকে গাপ দিবলৈ কিয় চেষ্টা কৰিছিল আৰু এই ক্ষেত্ৰত আৰক্ষীৰ যি ভূমিকা আছিল, যি আৰক্ষীক আচলতে নিৰাপত্তা, যি আৰক্ষী আচলতে জনসাধাৰণৰ নিৰাপত্তা দিয়ে, সেই আৰক্ষীয়ে আচলতে ভুল তথ্য কিয় দিলে, এছ আই টিয়ে কিয় ভুল তথ্য দিলে, তাক লৈ এতিয়া প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে আৰু মাতৃয়ে ইয়াৰ জবাব বিচাৰিছে আৰক্ষী আৰু এছ আই টিৰ পৰা। দুগৰাকী সাহিত্যিকলৈ সাহিত্য একাডেমী বঁটা, ৰঞ্জু হাজৰিকালৈ শিশু সাহিত্য বঁটা, বিপন্ন বিস্ময় খেল গ্ৰন্থখনৰ বাবে এই বঁটা আগবঢ়োৱা হৈছে। নয়নজ্যোতি শৰ্মালৈ সাহিত্য একাডেমী যুৱ বঁটা, জালকটা জুই গল্প সংকলনৰ বাবে এই বঁটা আগবঢ়োৱা হৈছে। পুনৰবাৰ জনাইছো যে দুগৰাকী সাহিত্যিকলৈ সাহিত্য একাডেমী বঁটা, অঞ্জু হাজৰিকালৈ শিশু সাহিত্য বঁটা, বিপন্ন বিস্ময় খেল গ্ৰন্থখনৰ বাবে এই বঁটা আগবঢ়োৱা হৈছে। নয়নজ্যোতি শৰ্মালৈ সাহিত্য একাডেমী যুৱ বঁটা, জালকটা জুই গল্প সংকলনৰ বাবে এই বঁটা আগবঢ়োৱা হৈছে। দুপুৰ সংবাদত পুনৰ সময় হৈছে এটি বিৰতিৰ। দেশ কঁপাই যোৱা চাঞ্চলকৰ সীনা বৰা হত্যাকাণ্ডৰ এক নতুন পাক, এতিয়াও ৰহস্যৰ অন্ত পৰা নাই সীনা বৰা হত্যাকাণ্ডৰ। তাৰ মাজতে আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰা মৃতদেহৰ অৱশিষ্ট অংশ তথা এডাল হাড় নাইকিয়া হৈছে। পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰা জে জে হস্পিটেলৰ পৰা নোহোৱা হোৱা এই ঘটনাই সীনা বৰা হত্যাকাণ্ডৰ তদন্তত আউল লগাব। চাঞ্চলকৰ হত্যাকাণ্ডটোৰ প্ৰমাণ নষ্ট হোৱাৰ আশংকা কৰা হৈছে। লক্ষণীয়ভাৱে জে জে হস্পিটেলৰ পৰা সন্ধানহীন হোৱা হাড়ডালৰ তথ্য প্ৰকাশ কৰিছে ঘটনাৰ অন্যতম অভিযুক্ত তথা মাতৃ ইন্দ্ৰাণী মুখাৰ্জীৰ অধিবক্তাই। ইন্দ্ৰাণী মুখাৰ্জীৰ অধিবক্তা ৰঞ্জিত চাংগেলে প্ৰকাশ কৰা অনুসৰি মুম্বাই আৰক্ষী আৰু চি বি আয়ে সংগ্ৰহ কৰা অৱশিষ্টৰ মাজত অন্যতম প্ৰমাণ হিচাপে ধৰা হৈছিল এই হাড়ডাল, যি ডালৰ পৰীক্ষাৰ বাবে জে জে হস্পিটেললৈ প্ৰেৰণ কৰা হৈছিল। চি বি আয়ে হাড়ডাল সীনা বৰাৰ দাবী কৰিছিল যদিও নিশ্চিত হোৱা নাই এতিয়ালৈকে। উল্লেখযোগ্য যে অহা 27 জুনত সীনা বৰা হত্যাকাণ্ডৰ শুনানি আছে, আনহাতে এতিয়াও সম্পূৰ্ণ হোৱা নাই ফৰেনচিক পৰীক্ষাৰ প্ৰতিবেদন। হাড়ডাল হেৰুওৱাৰ পিছতে এতিয়া হাহাকাৰ লাগিছে জে জে হস্পিটেলত। বহু বিচাৰ খোচাৰ কৰাৰ পিছতো পোৱা নাই হাড়ডাল। জে জে হস্পিটেলৰ ফৰেনচিক বিশেষজ্ঞ ডক্টৰ জেবা খানে পৰীক্ষা নিৰীক্ষা চলাই আছে, কিন্তু চি বি আয়ে হাড়ডাল সীনা বৰাৰ বুলি দাবী কৰিলেও ফৰেনচিক পৰীক্ষাগাৰত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ পৰীক্ষা কৰিবলৈ আছে। বাকী যিটো পৰীক্ষাৰ পিছতে হাড়ডাল সীনা বৰাৰ হয় নে নহয় সেয়া নিশ্চিত হ'ব, কিন্তু তাৰ পূৰ্বে হাড়ডাল নাইকিয়া হোৱাক লৈ এতিয়া ৰহস্যৰ সৃষ্টি হৈছে। 2022 চনৰ মে' মাহত জামিনত মুকলি হৈ আহিছিল হত্যাকাণ্ডৰ অন্যতম অভিযুক্ত তথা মাতৃ ইন্দ্ৰাণী মুখাৰ্জী। ইফালে হাড়ডাল নাইকিয়া হোৱাৰ পিছতে আদালতে এতিয়া ডক্টৰ জেবা খানৰ সাক্ষ্য কৰিব বুলি জানিব পৰা গৈছে। ৰায়গড় জিলাৰ পেন খোপালি পথৰ গুগ্ৰে গাঁৱৰ সমীপৰ এখন বনাঞ্চলৰ পৰা উদ্ধাৰ কৰিছিল মৃতদেহৰ জ্বলি যোৱা অৱশিষ্ট অংশ, যিটো সীনা বৰাৰ মৃতদেহ বুলি দাবী কৰিছিল ইন্দ্ৰাণী মুখাৰ্জীৰ ব্যক্তিগত গাড়ী চালকে।
সিকিমত অপরিবর্তিত হয়ে আছে বান ভূমিস্খলনের পরিস্থিতি। ধারাষার বরষুণের ফলত সিকিমত তিস্তা নদীর পানির ঢলে উটুয়াই নিছে বাটপথ। বহুকেটা পথ বিধ্বস্ত হয়ে পড়েছে ভূমিস্খলন আর বাঢ়নি পানির ফলত। ইফালে ভূমিস্খলনের ফলত সিকিমত আবদ্ধ হয়ে পড়েছে প্রায় 1500 পর্যটক। এই কথা প্রকাশ করেছে সিকিম সরকারে। উত্তর সিকিমের মঙ্গন জেলা ধারাবাহিক বরষুণের ফলত এটা বিধ্বংসী ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে। এই পর্যন্ত সিকিমত 6 জন লোকের মৃত্যু হয়েছে, 5 জন লোক এটিও সন্ধানী হয়ে আছে উত্তর সিকিমত। ভূমিস্খলনের ফলত বাটপথ যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে এক প্রকার। বিদ্যুতের খুঁটা পর্যন্ত উটুয়াই নিছে তিস্তা নদীর বাঢ়নি পানিয়ে। বহু লোক গৃহহীন হয়ে পড়েছে ভূমিস্খলন আর বান পরিস্থিতির ফলত। দক্ষিণ সিকিমর মেল্লি স্টেডিয়ামত তিস্তা নদীর বাঢ়নি পানি সুমার ফলত বিস্তর ক্ষতি সাধন হয়েছে স্টেডিয়ামখনের। ইফালে কালিম্পঙর সহ সিকিমক সংযোগ করা একটা অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 10 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত হওয়া ভূমিস্খলনের ফলত উত্তর সিকিমর সহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাংগালংত নতুনক নির্মাণ করা এখন বেইলি দলং ভাঙি পড়া মাংনার সহ ডঙ্গু আর চুংথাঙর মাজত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেরানেপড়া বরষুণের ফলত সিকিমর তিস্তা নদী উফন্দি উঠিছে। গুরুডংমার হ্রদ আর ইউনথাং উপত্যকার দরে জনপ্রিয় পর্যটনস্থলীসমূহের সহ বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। উল্লেখযোগ্য যে কালিম্পং জেলার বহু ঠাই বানর কবলত পড়েছে। তিস্তা বাজার এলাকার দেওগ্রামত উঠিছে বাঢ়নি পানি। সিকিম সরকার প্রকাশ করা তথ্য অনুসরি রাজ্যখন আবদ্ধ হয়ে থাকা পর্যটকসলের ভিতর 10 জন পর্যটক বাংলাদেশের, 3 জন নেপালের আর 2 জনক থাইল্যান্ডের পর্যটক আছে। সিকিমত ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা, যত এটা তিস্তা নদীর বানর সংহার হয়েছে, যার ফলত বিচ্ছিন্ন হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। ইতিমধ্যে 1500 অধিক পর্যটক বিভিন্ন প্রান্তত সিকিমত আবদ্ধ হয়ে পড়েছে। এয়া ভূমিস্খলনের কিছু দৃশ্য আমি দেখাইছো আর বান ভূমিস্খলনের ফলত সিকিমর কেনে ধরনের এক অবস্থা ধ্বংসস্তূপলে পরিণত হওয়ার কিছু দৃশ্য আমি দেখাইছো, যত বহু ঘর দুয়ার ভাঙি তছনছ হয়ে পড়েছে, বহু বাহন পানিত বুট গৈছে, সংহারী রূপ এয়া আমি দেখাইছো সিকিমত। এতিয়াও বান ভূমিস্খলনের অপরিবর্তিত পরিস্থিতি, রুষ্ট প্রকৃতি, যার ফলত সিকিমত প্রায় ধ্বংসস্তূপলে পরিণত হয়েছে। বান ভূমিস্খলনের বাবে সিকিমর মঙ্গন, আম্বিথাং আদি বিভিন্ন স্থান এতিয়া স্থানত এতিয়া অবর্ণনীয় পরিস্থিতি। নেরানেপড়া বরষুণের বাবে রাজ্যখনের বিভিন্ন প্রান্তত বান ভূমিস্খলনের সৃষ্টি হয়েছে। বহু পর্যটক আবদ্ধ হয়ে পড়েছে। নামপথাঙত ভূমিস্খলনত কেইবাটাও ঘর খহি পড়েছে, বন্ধ হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা, এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। বিপজ্জনকভাবে তিস্তা নদীর জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে। বানত ডুব গেছে মেলি রাজহুয়া খেলপথারও। উত্তর সিকিমত ভূমিস্খলনত মোবাইল টাওয়ার খহি পড়েছে, যার ফলত মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হয়ে পড়েছে। মঙ্গন জেলা জরুরীকালীন সেবা আগবাইছে প্রশাসনের তরফের। রাজ্যের কেবাখনো জেলা ধুমুহা বরষুণের আছে সম্ভাবনা। কামরূপ, কামরূপ মহানগর, করিমগঞ্জত বরষুণের সম্ভাবনা। কোকরাঝাড়, মরিগাঁও, নলবাড়ী, দক্ষিণ শালমরাত বরষুণের সম্ভাবনা। তামুলপুর, ওদালগুড়িতেও বরষুণের সম্ভাবনা আছে। ধুমুহার লগতে হব মধ্যমীয়া বরষুণ, গুৱাহাটী বতৰ বিজ্ঞান কেন্দ্রের জাননী। অসমৰ লগতে মেঘালয়লৈও আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রের সতর্কতামূলক জাননী। অসমত অরেঞ্জ এলার্ট জারি করার লগতে মেঘালয় জারি করা হয়েছে রেড এলার্ট। গুৱাহাটীত সর্বোচ্চ 31 ডিগ্রি আর সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। ধুবুরীত সর্বনিম্ন 27 ডিগ্রি আর সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস। ডিব্রুগড়ত সর্বনিম্ন 27 ডিগ্রি আর সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস। তিনসুকিয়াত সর্বনিম্ন 26 ডিগ্রি, সর্বোচ্চ 31 ডিগ্রি আর নগাঁওত সর্বনিম্ন 27 ডিগ্রি আর সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস। ইফালে ইটালীর G7 সম্মিলনের কার্যসূচী সামরি স্বদেশলে উভতিল প্রধানমন্ত্রী মোদী। G7 সম্মিলনের মূল কার্যসূচীত ভাগ লোৱাৰ ভাগ ললে কেইবাখনো দ্বিপাক্ষিক বৈঠকত। আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, ইটালি আর ব্রিটেইনের উমৈহতীয়া মঞ্চ G7 সম্মিলনত আয়োজক দেশ ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণ ক্রমে ভাগ লয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইটালি 13 জুনের পর 15 জুনের 3 দিনিয়াক হওয়া G7 সম্মিলনের মাজর দিনা অর্থাৎ 14 জুনের দিনের বিস্তৃত কার্যসূচীরে প্রধানমন্ত্রী মোদিয়ে অংশগ্রহণ করে। ভারতের পরম্পরাগত নমস্কারে মোদীক আদরণি জানায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিয়ে। ইটালির প্রধানমন্ত্রীগীর সঙ্গে সেলফিও তুলে জর্জিয়া মেলোনিয়ে। G7 সম্মিলনতে প্রধানমন্ত্রী মোদিয়ে পোপ ফ্রান্সিসক সাক্ষাৎ করেছে। কর্মর্দনের সাবটি ধরে পরস্পরক অভিবাদনও জানায়। এই সাক্ষাৎতে পোপ ফ্রান্সিসক ভারতলে আমন্ত্রণ জানা হয়। G7 সম্মিলনের প্রধানমন্ত্রী মোদিয়ে কেবাখনো দ্বিপাক্ষিক বৈঠকতো ভাগ লয়। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর উলাফ স্কোলস,
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের লগতে ইউক্রেইনের রাষ্ট্রপতি ভলডিমির জেলেনস্কির সহিতেও মোদিয়ে বৈঠকত মিলিত হয়। মোদিয়ে রাশিয়া ইউক্রেইনের যুদ্ধ প্রশমনের ক্ষেত্রে ভারতে লোবলপরা ভূমিকা সন্দর্ভতো জেলেনস্কির সহ আলোচনা করে। টি-20 বিশ্বকাপত আজি ভারত কানাডার মাজত খেল। গ্রুপ পর্যায়ের অন্তিম ম্যাচত আজি ভারত মুখামুখি হব আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত তুলনামূলকভাবে নতুন দল কানাডার বিরুদ্ধে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটোয়ে ইতিমধ্যে সুপার এইট পর্যায়ত খেলিবর যোগ্যতা অর্জন করেছে। পাকিস্তান আর আমেরিকাক পরাস্ত করা ভারত শক্তিশালী ফর্মত আছে। ফ্লোরিডার লোডার হিল স্টেডিয়ামত কানাডার বিরুদ্ধে ভারতে আজি খেলিব আর এই খেলার পিছতে কেরিবিয়ান দ্বীপপুঞ্জলৈ সুপার এইটর প্রতিযোগিতা খেলিবলে যাত্রা আরম্ভ করব। ইফালে পাকিস্তানের হাতত পরাস্ত হয়ে কানাডায় আজি ভারতের বিরুদ্ধে খেলিব। রোহিতর নেতৃত্বাধীন ম্যান ইন ব্লুর দলট রবীন্দ্র জাদেজা বা অক্ষর পেটেলর ঠাইত কুলদীপ যাদবেও স্থান লাভ করব। একদরে তিনখন ম্যাচ খেলা যশপ্রীত বুমরাহর ঠাইত আজি যুবেন্দ্র সাহালেও খেলার সম্ভাবনা আছে। আজির খেলখনের বতর বিধি পথালি দিয়ার আগজাননী বতর বিজ্ঞান কেন্দ্র জারি করার লগতে ক্রীড়ানুরাগীর মাজত এটা উৎসুকতার সৃষ্টি হয়েছে। টি-20 বিশ্বকাপত আজি ভারত কানাডার মাজর খেল। গ্রুপ পর্যায়ের অন্তিম ম্যাচত আজি ভারত মুখামুখি হব আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত তুলনামূলকভাবে নতুন দল কানাডার বিরুদ্ধে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটোয়ে ইতিমধ্যে সুপার এইট পর্যায়ত খেলিবর যোগ্যতা অর্জন করেছে। আমরা লগতে দুপুর সংবাদপ্রামিতে আলোচ নমস্কার।